ঘন ঘন চোরের উপদ্রবে গত কয়েকদিন ধরেই আতঙ্কিত বেলোনিয়ার বাসিন্দারা। চুরির পাশাপাশি বেড়েছে নেশাখোরদের দৌরাত্ম্য। সরকারি কিংবা বেসরকারি প্রতিটি জায়গাতেই হানা দিচ্ছিল চোরের দল। বাদ যাচ্ছিল না বিভিন্ন মন্দির এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলিও। মাঝে মধ্যে দু একজনকে আটক করলেও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি স্থানীয় প্রশাসন। এলাকার কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং যুবকের প্রচেষ্টায় পর্দা ফাঁস হলো এক বিরাট নেশা কারবারের। মঙ্গলবার বেলা 12টা নাগাদ বনকোর ঘাট এলাকার পুরনো জিনিসের ক্রেতা মানিক চক্রবর্তী তথা লোহা মানিকের দোকানের গোডাউনে প্রদীপ দাস এবং অনুপ দেবনাথ নামে দুজন চোরকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। বেলোনিয়া শহরের করুণা রায় কলোনি এলাকার বাসিন্দা অনুপ জানায়, দোকানের মালিক মানিক চক্রবর্তী হলেন চোরেদের সর্দার। তার কাছেই সব রকমের চুরির মাল এনে বিক্রি করে চোরেরা। সেই চোরাই মাল বিক্রির টাকাতে চলে ব্রাউন সুগারের নেশা। এরপরই সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগরে দেয় স্থানীয় জনগণ। আমরা একটা বালুর ঘাট আছে সুজিত মল্লিকে, ওইটাতে আমরা সবসময় বালু উঠাই। বালু উঠানোর পরে আমরা সব জিনিসে ওইখানে ঘাটে থাকে, আর যে সময় চুরি হয় কোনো না কোনো চুরি হয়, একটা লোকে যুক্ত হয়েছে প্রদীপ, সবসময় চুরির ক্ষেত্রে। ওই দিনকে কিছুদিন আগে মহিলারা মিল্লাছাড়া একটা বান্ধা ছাড়া ফিরছে, আজকেও কালকেও আমরা একটা বালু উঠে সেটা শেপ রেখে গেছি। রেখে দেওয়ার পরে সকালবেলা এই দেখি শেপটা নাই, তার হেরেরা জিজ্ঞেলাম জিজ্ঞেলাম আর হ্যাঁ কোথাও নাম নিছি না, সঙ্গে দেখলাম যে হেও আছে। এই ছেলেটা বসে যায় সে শেপটা হেলো গেছে, সঙ্গে আরেকজন যুক্ত আছে হের বাড়ি নাকি রাধানগর, এই যে দেবনাথের শ্মশান আছে সঙ্গে তার শ্বশুর বাড়িতে থাকে। মানিক চক্রবর্তী আর যা চোরের মাল বিক্রি হয় মানিক চক্রবর্তীর এখানে আন্না বিক্রি করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মানিক চক্রবর্তীর পুরো গোডাউন সিল করে দেয় বেলোনিয়া থানার পুলিশ। অফিসের ফ্যান, এসি মেশিন থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পূজা করার সামগ্রীও পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে সূত্রের খবর। যদিও জনগণের এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করলেও এ ব্যবসার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি মানিক চক্রবর্তী। তার গ্রেফতারির দাবি তুলেছে বেলোনিয়ার মানুষজন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।